আমরা যারা কম্পিউটারে উইন্ডোজ ইউজ করে আমাদেরকে প্রায় সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাটা হচ্ছে যে স্ক্রিনে দেখছেন যে আমার এখানে লেখা আসে যায় অ্যাক্টিভেট উইন্ডোজ, তারপর অনেক সময় দেখা যায় কম্পিউটার অন করতে গেলে বা অফ করতে গেলে লেখা আসে যায় ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম নোটিফিকেশন আসে, তো এটা কীভাবে সমাধান করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক সাইমন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সাইমন ইসলাম। তো ফ্রেন্ডস, এর জন্য প্রথমে আপনাদেরকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর কমান্ডটা প্রেস করতে হবে, অর্থাৎ উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। তারপর এখানে আপনাদেরকে একটা কমান্ড টাইপ করতে হবে। কমান্ডটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে সিম্পলি টাইপ করতে হবে gpedit.msc। এই যে কমান্ডটা আপনারা লিখে সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এটাতে আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখান থেকে উইন্ডোজ কম্পোনেন্টস এই লেখাটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে, তারপর এখান থেকে উইন্ডোজ আপডেটে ক্লিক করতে হবে। উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর নো অটো রিস্টার্ট উইথ লগড এটাতে ডাবল ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনারা এই অপশনটাকে এনেবল করে দেবেন। যদি আপনাদের এনেবল না থাকে এনেবল করবেন। দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এটা সিম্পলি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা আবার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে আপনাদেরকে। তারপর এখানে আপনাদেরকে আরেকটা কমান্ড টাইপ করতে হবে। কমান্ডটা হচ্ছে services.msc, অর্থাৎ SERVICES services.msc লিখে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটা খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, তো সেটা খুঁজে বের করতে হবে। উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস এই অপশনটাতে আপনারা সিম্পলি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে সিম্পলি ম্যানুয়াল এটাতে ক্লিক করার পর আপনি এটাকে ডিসেবল করে দেবেন। ডিসেবল করার পর সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর সিম্পলি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার আপনারা স্ক্রল ডাউন করবেন। দেন এখান থেকে আপনাদেরকে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন খুঁজে বের করতে হবে। তো তারপর উইন্ডোজ আপডেট এই লেখাটিতে আপনাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখান থেকে ডিসেবলড এই অপশনটাকে আপনাদেরকে এটা ডিসেবল করে দিতে হবে, অর্থাৎ ইনেবল থাকলে এটাকে ডিসেবল করে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। দেন এটাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। আমি আবার বলতেছি, আমি যে সেটিংগুলো দেখালাম এগুলো করার পর আপনারা সিম্পলি আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপকে একবার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পর তো আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করে নিচ্ছি। তারপর আপনারা এখানে টাইমটা দেখে নিন প্রয়োজন। এখন বাজতেছে 7:30। তো যাই হোক, আমি স্টার্ট করে আবার আসতেছি। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, এই যে দেখেন আমার কিন্তু যেখানে যে লেখাটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা খুব সহজেই সমস্যাটা সমাধান করতে পারেন, বিশেষ করে উইন্ডোজ 10 এই সমস্যাটা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ সমাধান করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।